প্রিয় দর্শক শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে সৌজন্যে অ্যারিস্টো ফার্মা আপনাদের সাথে আছি আমি শাহানা জাহান আর আমাদের আজকের অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার কাজী শামীমুজ্জামান অধ্যাপক অর্থোপেডিক সার্জারি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর শেরে বাংলানগর ঢাকা আমাদের আজকের বিষয় হাঁটু ব্যথা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সুদীর দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ যেহেতু আমরা হাঁটু ব্যথা নিয়ে আজকে কথা বলবো প্রথমে জানতে চাইছি হাঁটু ব্যথার কারণগুলো কি কি হাঁটু ব্যথার কারণগুলো যদি বলতে চাই সংক্ষিপ্তভাবে হাঁটু সম্পর্কে একটু ধারণা দিতে হবে যে হাঁটু কী দিয়ে তৈরি হয় হাঁটুর যে অস্থিসন্ধি বা হাঁটু জয়েন্টস যেটা তৈরি হচ্ছে এটা হলো উপরের দিকে থাকছে থাই বোন যেটাকে আমরা ফিমার বলি নিচের দিকে থাকছে শিন বোন বা লেগ বোন এই দুটা মিলে এবং উপরে একটা নি ক্যাপ থাকতেছে যেটাকে আমরা প্যাটেলা বলি এই তিনটা বোনস হাড্ডি দিয়ে হাঁটু তৈরি হয় এবং এই হাড্ডি ছাড়াও আরও কিছু জিনিস এখানে আশেপাশে আছে ভিতরে আছে উপরের পাশে আছে বিভিন্ন ধরনের লিগামেন্টস আছে যে লিগামেন্টসটা একটা হাড্ডিকে অন্য হাড্ডির সাথে একটা ইলাস্টিক ব্যান্ডের মতো লাগিয়ে রাখে বিভিন্ন ধরনের টেন্ডন আছে যেগুলো কর্ড লাইক স্ট্রাকচার যেটা মাসেল থেকে বোনসের সাথে হাড্ডির সাথে সংযুক্ত করে তাছাড়াও ভিতরের দিকে বিভিন্ন ধরনের লিগামেন্টস আছে একটা স্পেশাল স্ট্রাকচার আছে যেটা আমাদের হাঁটা চলা বিভিন্ন মুভমেন্টের সময় শক অ্যাবজর্বিং কাজটা করে মিনিসকাস বিভিন্ন ধরনের একটা ক্যাপসুল আছে বিভিন্ন ধরনের বার্সা আছে সো দেয়ার আর মানে সেখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে স্ট্রাকচারের বিভিন্ন ধরনের প্রবলেম হলে বিভিন্ন রকমের হাঁটু ব্যথা হয় তো সাধারণত যে কারণগুলোর জন্য আমরা দেখে থাকি বয়স্ক রোগীদের জন্য আমাদের সমাজে খুব বেশি হয় বয়স্ক হয়ে গেলে বিভিন্ন ধরনের এজিং প্রসেসের জন্য অনেক কিছু পরিবর্তন হয় ভিতরে যেই সূক্ষ্ম জিনিসগুলো যে শক অ্যাবজর্বিং জিনিসগুলো থাকে সেগুলো বয়সের সাথে সাথে পরিবর্তন হয় সেজন্য বয়স্কদের জন্য যেই জিনিসটা বেশি হয় সেটা হলো এক ধরনের আর্থ্রাইটিস যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি এটাই বয়স্কদের জন্য প্রধান কারণ তাছাড়া যে কোনো বয়সের জন্য হতে পারে যেমন ইয়াং অ্যাডাল্ট বা অল্প বয়সে মানুষের জন্য যে কারণগুলোর জন্য হয় সেগুলো বেসিক্যালি ইঞ্জুরির জন্য হয়ে যায় সেই ইঞ্জুরি লিগামেন্টের ইঞ্জুরি হতে পারে মিনিসকাসের ইঞ্জুরি হতে পারে ক্যাপসুলের ইঞ্জুরি হতে পারে বার্সার ইঞ্জুরি হতে পারে ইভেন ফ্র্যাকচার বা ডিসলোকেশনের জন্য ব্যথা হতে পারে কখনো কখনো মেকানিক্যাল কোনো কারণের জন্য ব্যথা হতে পারে হাঁটু ভিতরে যদি একটা বয়স্ক রোগীর কার্টিলেজ বা বোনসের একটা টুকরো ছিঁড়ে যায় এবং সেটা পরবর্তীতে একটা লুজ বডি হিসাবে সেটা একটা মেকানিক্যাল মেকানিক্যাল পেইন তৈরি করতে পারে সে কারণের জন্য হাঁটু ব্যথা হতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস মিডল এজ থেকে শুরু করে অল্প বয়স এবং বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস গাউটি আর্থ্রাইটিস ইভেন ইনফেকশন হয়ে সেপটিক আর্থ্রাইটিসের জন্য ব্যথা হতে পারে এটা হলো মেইনলি হাঁটু ব্যথার কারণ আমাদের আচ্ছা আপনি বেশ কয়েকটি আর্থ্রাইটিসের কথা বলছিলেন এই আর্থ্রাইটিস সম্পর্কে জানতে চাচ্ছি এটা কি আর্থ্রাইটিস যদি আমাদের মেডিকেল টার্মিনোলজিতে কোনো শব্দের পরে যদি আইটিস থাকে আমরা এটাকে ইনফ্লামেশন বা প্রদাহ বলি যেমন আর্থ্রা মানে জয়েন্ট এটা আইটিস মানে প্রদাহ ইনফ্লামেশন জয়েন্টের যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় এটাকে আমরা আর্থ্রাইটিস বলি আচ্ছা আর আপনি বলছিলেন যে বয়সের সাথে সাথেই হাঁটু ব্যথাটা বাড়তে পারে বা হতে পারে এই বয়সটা আসলে কতটুকু বা কোন বয়স থেকে এটা শুরু হয় আমাদের দেশে যেটা দেখা যায় যে মিডল এজ থেকে আফটার 50-60 থেকে শুরু হয় কখনো কখনো আরও আর্লিয়ে যে এখন দেখা যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের একটু আর্লিয়ার শুরু হয় এটা শারীরিক বিভিন্ন পরিবর্তনের কারণে আমাদের যে হাড্ডি এবং হাড্ডির মাঝখানে যে নরম জিনিসগুলো থাকে আমরা তরুণাস্থি বা কার্টিলেজ বলি এইটার পরিবর্তনটা কখনো কখনো মেয়েদের একটু আগে হয়ে যায় আচ্ছা ছেলেদেরকে বয়স্ক পুরুষদেরকে 55-60 বা তারপরে এই জিনিসগুলো বেশি শুরু হয় যেটাকে আমরা মোস্টলি অস্টিওআর্থ্রাইটিস বলি এই অস্টিওআর্থ্রাইটিসটাই বয়স্ক রোগীদের ক্ষেত্রে বা মিডল এজ থেকে এটাই বেশি কমন জি এর লক্ষণগুলো সাধারণত কি হয় লক্ষণগুলো বিভিন্ন কারণের উপর ভিত্তি করে হয় যে কোনো হাঁটু ব্যথার লক্ষণগুলো তার কারণের উপর নির্ভর করবে তো কমন যে কারণগুলো সাধারণ যে কারণগুলো থাকে সেগুলো হলো যে ব্যথা তো থাকবেই হাঁটু ব্যথার সাথে কখনো কখনো হাঁটু ফুলে যেতে পারে আচ্ছা
হাঁটু লাল হয়ে যেতে পারে, কখনো কখনো গরম অনুভূতি হতে পারে, কখনো কখনো হাঁটুটা একটু নড়বড়ে হয়ে যেতে পারে, আমরা ইনস্টেবিলিটি বলি, ভিতরের কোনো স্ট্রাকচার যদি ইঞ্জুরি হয় তখন সেই ইনস্টেবিলিটি হতে পারে, মাসেল যদি উইক হয়ে যায় সেই হাঁটুটা স্টিফ আর শক্ত হয়ে যেতে পারে, কখনো কখনো জ্বর থাকতে পারে, কখনো কখনো হাঁটু সোজা বা বাঁকা করতে পারা যায় না, কখনো কখনো হাঁটু ভর দেওয়া যায় না, এগুলো সাধারণত হাঁটু ব্যথার লক্ষণ। প্রাথমিকভাবে চিকিৎসাটা কী ধরনের হয়? প্রাথমিকভাবে বাড়িতে বসে বা সাধারণ জ্ঞান যদি থাকে আমরা প্রাথমিকভাবে বলতে পারি, বাড়িতে বসে আমরা একটা সূত্র দিয়ে দিতে পারি আপনাকে, সেটা হলো রাইস, RICE। আমরা যদি মনে রাখি, রাইস হলো অ্যাফেক্টেড যে জয়েন্টটা থাকবে সেটাকে রেস্ট দেওয়া। যেমন হাঁটু যদি ব্যথা হয় হাঁটুকে রেস্ট দিতে হবে, যেই কাজগুলো করলে হাঁটুর ব্যথা হচ্ছে সেই কাজগুলো থেকে বিরত থাকা, তাহলে ইঞ্জুরিটা কম হবে বা যতটুকু ইঞ্জুরি হয়েছিল সেটা সেরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তারপরে ব্যথা কমার জন্য আমরা আইস দিতে পারি, আইস অ্যাপ্লিকেশন ব্যাগের ভিতরে নিয়ে আমরা আইস দিতে পারি। আইস দেওয়ার নিয়ম হলো 15 মিনিট করে দিয়ে দিনে 3-4 বার করে দেওয়া যাবে, কিন্তু এটা কখনোই খুব বেশি সময় ধরে দেওয়া যাবে না, তাহলে আবার উপর দিয়ে উপরের দিকে যে চামড়া বা টিস্যু থাকে এগুলো ইঞ্জুরি হতে পারে। সো এই জিনিসটা মানতে হবে যে 15-20 মিনিট করে দিনে 3-4 বার করে আইস দিলে ব্যথা অনেকটা কমবে। আমরা সি দিয়ে বোঝাতে চাচ্ছি কম্প্রেশন, আমরা যদি কোনো ইলাস্টিক কম্প্রেসিভ কোনো ব্যান্ডেজ অ্যাপ্লাই করি ওখানে তাহলে অনেকটা ব্যথা কমে যাবে। আর ই দিয়ে আমরা বোঝাতে চাই এলিভেশন, হাঁটুটা একটু উঁচু করে বালিশের উপর বা অন্য কোনো কিছুর উপর যদি একটু উঁচু করে রাখা যায় তাহলে ব্যথা কমবে। এছাড়াও বাসায় বসে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং ইভেন আইবুপ্রোফেন নামক যে ড্রাগটা আছে এটাও খাওয়া যেতে পারে, ডাক্তারের পরামর্শ ছাড়াই ওটা অল্প সময়ের জন্য খাওয়া যেতে পারে যদি অন্য কোনো অসুবিধা না থাকে। জি, এই তো গেল প্রাথমিক চিকিৎসার কথা। তাহলে একজন রোগী কোন পর্যায়ে এসে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে রোগীরা তো সাধারণ রোগী, মানুষ তো বুঝতে পারে না যে কখন, অনেক সময় দেরি হয়ে যায়। জি, দেরি হয়ে যায়, বাসায় সময় লেট করে ফেলে। সো এটার জন্য ঠিকমতো সময়ে যদি বুঝতে পারে রোগীরা তাহলে তার নিরাময়টা অনেক সুবিধা হবে। আচ্ছা, যেমন যদি হাঁটু ব্যথা বাড়তে থাকে এবং সেই হাঁটু ব্যথার সাথে যদি হাঁটুটা বেশি ফুলে যায়, রোগী যদি কখন তখন ভর দিতে না পারে, সে ভর দিতে পারছে না, ফুলে যাচ্ছে, হাঁটু গরম হয়ে যাচ্ছে, হাঁটু সোজা বা বাঁকা করতে পারছে না এবং সেই সাথে কখনো কখনো জ্বর এসে গেছে, এরকম যদি অবস্থা হয় তখন নিকটস্থ কোনো ডাক্তারের কাছে গেলে ভালো। আচ্ছা, আমাদের প্রজেক্টে বিরতির সময় হয়েছে, আমরা আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠানের সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা শুরুতেই কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, তো আর্থ্রাইটিস যখন হয় তখন হাঁটা চলাটা কি উপকারী? এটা একটা সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে আমার আর্থ্রাইটিস হয়েছে, অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের ব্যথা বাট সহনীয় পর্যায়ে আছে, আমি কি হাঁটবো কি হাঁটবো না। অনেক রোগী বা অনেক মানুষ এটা মনে করে যে হাঁটলে হয়তো ক্ষতি বেশি হয়ে যাবে, কিন্তু ধারণাটা উল্টো। আপনি যদি হাঁটাচলা না করেন তাহলে এই সমস্যাগুলো আবার প্রকারান্তরে বেড়ে যাবে, কারণ জয়েন্ট তখন ওই রেসপেক্টিভ জয়েন্টটা শক্ত হয়ে যাবে, আশেপাশে যে মাংসগুলো আছে সেগুলো ফ্লেক্সিবল থাকবে না, স্টিফ হয়ে যাবে এবং ব্যথা আপনার বাড়তে থাকবে। বাট যদি সহনীয় মাত্রার ভিতর দিয়ে আপনি যদি হাঁটতে থাকেন অনেকগুলো উপকার পাওয়া যাবে। একটা হলো যে এই ফ্লেক্সিবিলিটি অফ দি জয়েন্টস এটা থাকবে, আপনার মাসেল যেগুলো আছে সেগুলোর স্ট্রেংথ থাকবে, আপনার কার্টিলেজ যেটা আছে জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজগুলো আছে এটা প্রতিরক্ষা পাবে, এবং আপনার পায়ের শক্তি থাকবে, আপনার ওজন কমবে এবং আলটিমেটলি রক্ত চলাচল বাড়বে এবং আপনার ব্যথা কমে যাবে। তার মানে অনেকে যাচ্ছে যে একটু ব্যথা হলে শুয়ে বসে থাকা, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমাদের দৈনন্দিন কাজকর্ম বা হাঁটা চলাটা অবশ্যই এটা কন্টিনিউ রাখতে হবে। বয়সের সাথে কিভাবে এই হাঁটু ভালো রাখা যায়?
বয়সের সাথে সাথে আমাদের শরীরের তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, হাঁটু তো অবশ্যই পরিবর্তন হয়ে যায়। তো সেটাকে ঠিক রাখার জন্য শরীরকে ঠিক রাখতে হবে। শরীরকে ঠিক রাখতে হলে আমরা জানি বয়সের সাথে সাথে আমাদের যে ডিজেনারেশন, বয়স্কর জন্য যে পরিবর্তনগুলো হয় তার ভিতরে হাড্ডি এবং ভিতরের যে জিনিসগুলো একটু বেশি পরিবর্তন হয়ে যায়, সেটার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সুষম পরিমিতভাবে সুষম খাদ্য, এবং সেটার ভিতরে অবশ্যই পরিমিতভাবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকতে হবে। সুষম খাদ্যের সাথে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকলে আমাদের যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের যে বোনস এবং জয়েন্টস, হাড্ডি এবং যে কার্টিলেজগুলো থাকে এগুলো সুস্থ থাকার সম্ভাবনা বেশি। সেই সাথে আপনাকে রিকমেন্ডেড যে ওয়েট অ্যাকর্ডিং টু ইয়ার হাইট, মানে উচ্চতা অনুযায়ী একটা মানুষের নির্দিষ্ট ওজন, এই নির্দিষ্ট ওজন যদি না থাকে, যদি পরিমিত ওজন না থাকে, যদি ওভার ওয়েট হয়ে যায় তাহলে সেটা জয়েন্টের উপর হাড্ডির উপরে স্ট্রিপিটেড স্ট্রেস পড়ে, তখন ক্ষতিগ্রস্ততা বেশি হয়ে যায়। সো ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, সুষম খাদ্য ওজন নিয়ন্ত্রণ করতে হবে, এবং জয়েন্টসের বিশেষ বিশেষ যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে হবে। জয়েন্টকে স্ট্রং করতে হবে, মাসেলকে স্ট্রং করতে হবে, জয়েন্টকে ফ্লেক্সিবল করতে হবে। এবং জয়েন্ট যদি শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায় আর ফ্লেক্সিবিলিটি লস করে তাহলে ইঞ্জুরির চান্সটা বেড়ে যাবে। সো লো ইম্প্যাক্ট এক্সারসাইজ যেগুলো আছে, যেমন হাঁটা চলা, কখনো কখনো সুইমিং, কখনো কখনো সাইক্লিং, এগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা, এবং সবশেষে যদি দেখা যায় যে তারপরেও আপনার হাঁটু আপনার সমস্যা করছে, তখন অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের কাছে সময় মতো যেতে হবে। জি, এখন আপনি যেহেতু সুষম খাদ্যের কথা বললেন, আমি একটু জানতে চাই যে যদি আপনি একদম স্পেসিফিকভাবে খাবারগুলো বলতেন যে কোন খাবারগুলো থেকে আমি ক্যালসিয়ামটা ভালো পাচ্ছি, ক্যালসিয়ামের ভালো সোর্স কোনটা হবে? ক্যালসিয়ামের জন্য আমাদের দেশে সবচেয়ে ভালো সোর্স হলো যদি আপনি দুধ খেতে পারেন প্রতিদিন, ফর্টিফাইড মিল্কগুলো আছে সেগুলোও খেতে পারেন, টাটকা শাকসবজির ভিতরে ক্যালসিয়াম থাকে, ইভেন মাছ মাংসের ভিতর প্রচুর ক্যালসিয়াম থাকে, সয়ার সাথে ক্যালসিয়াম থাকে, সেগুলো খেতে পারেন। আর আমাদের বাজারে তো বিভিন্ন ওষুধপত্র আছে ক্যালসিয়াম, রিকমেন্ডেড ডোজ আছে, এবং প্রকারভেদে এটা 800 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রতিদিন। এবং সেটার সাথে ভিটামিন ডি, আল্লাহ তালা আমাদেরকে দেশে সানলাইট, এই সানলাইট এক্সপোজার যদি ভালো থাকে তাহলে আমাদের স্কিনে যখন সানলাইট এক্সপোজার হয় ন্যাচারালি ভিটামিন ডি তৈরি হয়। আচ্ছা, এবং এটা হচ্ছে এখন একটা সমস্যা যে আমাদের সোসাইটিতে আমরা বেশি সানলাইটে যেতে পারছি না বা যাই না, কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট প্রত্যেকটা মানুষের সকালের দিকে রোদ হলে ভালো হয়। যদি রোদে থাকে তাহলে তার যে ডেইলি রিকোয়ারমেন্টস অফ ভিটামিন ডি এটা পাওয়া যাবে। সো খাদ্য থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি, আর ন্যাচারাল সোর্স থেকে যদি ভিটামিন ডি পেয়ে যাই আমরা অবশ্যই ভালো থাকবো। আর অনেকে ম্যাসেজ করে হাঁটু ব্যথা হলে, এটা কি হাঁটু ব্যথার জন্য উপকারী? হ্যাঁ, অবশ্যই এটা ম্যাসেজটা একটা বিজ্ঞানসম্মতভাবে হতে হবে, যে কোনো একজন বিশেষজ্ঞর পরামর্শ মতো হতে হবে, এটা যেন ট্র্যাডিশনাল ওয়েতে না হয়। ম্যাসেজ করলে যে জিনিসটা হয়, যদি জেন্টল ম্যাসেজ করা যায় ক্ষতিগ্রস্ত এরিয়াতে, সেখানে রক্ত চলাচল বাড়ে, সার্কুলেশন বাড়ে, সার্কুলেশন বাড়লে সেখানে ব্যথা কমে যাবে, জয়েন্টটা ফ্লেক্সিবল থাকবে, স্টিফনেস হবে না। সো ম্যাসেজ সামটাইমস এটা উপকারী, এটা ক্ষতিকর না। আর এখন কয়েক বছর ধরে আমাদের কোভিড-19 একটা সিচুয়েশন চলছে, এর সাথে হাঁটু ব্যথার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছেন, কারণ এটা গ্লোবালি একটা প্রবলেম আমাদের এখন চলছে, আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি। তো প্রায় দেখা যায় যে কোভিড-19 ইনফেক্টেড পেশেন্টে পোস্ট কোভিড বা ডিউরিং ইনফেকশন ব্যথা হয়, এবং এটা আমাদের গ্লোবাল যে ইন্টারন্যাশনাল জার্নাল ল্যান্সেট, এটার যে রিসেন্ট স্টাডি আছে 2020-র একটা স্টাডি আছে, এটাতে দেখা গেছে যে ইয়েস 15% অফ দি পেশেন্ট অফ কোভিড এফেক্টেড পেশেন্ট, যারা তাদের 15% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন এটা থাকে। সো এটার সাথে একটা রিলেশন আছে জয়েন্ট পেইনের। এই জয়েন্ট পেইনের চিকিৎসাটা কি? চিকিৎসাটা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আপনার ডিপেন্ড করবে যে এটা কোন ধরনের কারণে এটা হয়েছে। সো ডায়াগনোসিস করতে হবে আগে, যে এটার রোগ নির্ধারণ করতে হবে যে কী কারণে ব্যথাটা হলো, সেটার উপর নির্ভর করবে চিকিৎসা পদ্ধতি। আমরা বলেছি যে প্রাথমিকভাবে যে কোনো মানুষই বাসায় বসে যদি রাইসটাকে ফলো করে, RICE, রেস্ট, আইস কম্প্রেশন, আইস অ্যাপ্লিকেশন, কম্প্রেশন ব্যান্ডেজ অ্যান্ড এলিভেশন, এটা তো করবে সবাই, কিন্তু তার পরবর্তীতে যখন চিকিৎসার দরকার হবে তার আগে ঠিকমতো ডায়াগনোসিসটা হওয়া দরকার। সেটা আমরা রোগীর সাথে, রোগীর ইতিহাস নিতে পারি, রোগীর এক্সামিন করতে হবে, সরাসরি রোগী ফিজিক্যালি দেখতে হবে,
এবং কিছু ইনভেস্টিগেশনস, কিছু ইমেজিং ইনভেস্টিগেশনস, এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান এবং সাম ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অলসো। ইনভেস্টিগেশনগুলো পেয়ে গেলে আমরা একটা ডেফিনেটিভ ডায়াগনোসিসে এসে আমরা নির্দিষ্ট প্ল্যান করতে পারবো। আচ্ছা, এবং প্রাথমিকভাবে নিশ্চিতভাবে আমরা এটা কনজারভেটিভ ট্রিটমেন্টই করি অপারেশন ছাড়া। তার ভিতরে কিছু ড্রাগস, ব্যথার জন্য কিছু ব্যথানাশক, কিছু অবশ্যই ড্রাগ আছে। কখনো কখনো আমরা ব্রেস ইউজ করি, ওই জয়েন্টকে রেস্ট দেওয়ার জন্য কিছু কিছু ব্রেস ইউজ করি, এবং আমরা মোবিলাইজিং এক্সারসাইজ থেকে কিছু কিছু ফিজিওথেরাপি আমরা করি। তারপরে কখনো কখনো আমরা জয়েন্টের ভিতরে বিভিন্ন ধরনের ইঞ্জেকশনও দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে, সেটা কর্টিকোস্টেরয়েড আছে, বিভিন্ন ধরনের জয়েন্ট লুব্রিকেটিং ইঞ্জেকশন আছে, হায়ালুরোনিক অ্যাসিড, ইভেন পিআরপি আছে, যেটা আমাদের শরীরের রক্ত থেকে আমরা তৈরি করে নিজের শরীরে দেওয়া যায়। এটা একটা রিসেন্ট অপশন, পিআরপিও দিতে পারি। কখনো কখনো স্টেম সেল অপশনও আছে, ইটস ইন দ্য রিসার্চ স্টেজ, এটাও দিতে পারি। এবং এগুলোর পরেও যদি একটা রোগীর দেখা যায় যে না, ইট ইজ ইন দ্য অ্যাডভান্স স্টেজ, রোগীর উপশম হচ্ছে না, তখন আমরা আলটিমেটলি সার্জারির কথাও চিন্তা করতে পারি। যখন লিগামেন্ট ইঞ্জুরি হয়, যেমন জয়েন্টের ভিতরে লিগামেন্ট ইঞ্জুরি হয়, সেগুলো অনেক সময় অপারেশন করা লাগে, রিকনস্ট্রাকশন করা লাগে। কখনো কখনো ফ্র্যাকচার যদি থাকে, সেটার তো অপারেশন করতেই হয়। এবং যেই কাজটা নিয়ে আমরা কথা নিয়ে বলছিলাম, আর্থ্রাইটিস বয়স্ক মানুষের জন্য, অনেক কিছু করলেও তার ব্যথা কমছে না, রোগীরা বলছে আমার ব্যথা কমছে না, তখন ফাইনালি আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে পারি, তার ব্যথামুক্ত একটা হাঁটু দেওয়ার চেষ্টা করা যেতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক মূল্যবান তথ্য পেলাম আপনার কাছ থেকে। আপনাকেও শানা ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা সবাই সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠান আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।